অস্ট্রেলিয়া মেয়েদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। শুরুতে মাঠে গড়াবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে এই সিরিজ। তার আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুতে জ্যোতির কাছে জানতে চাওয়া হয় অস্ট্রেলিয়ার সাথে এই সিরিজ সবচেয়ে বড় কিনা। জবাবে টাইগ্রেস অধিনায়ক বলেন, সো ফার দেখেন অবশ্যই তারা বেটার সাইড, বিশ্বের চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে খেলবো বলে আমাদের জন্য বড় একটা অভিজ্ঞতা দলের জন্য। আমরা যেভাবে খেলে আসছি, গত 6 থেকে 7 মাস ক্রিকেট খেলছি, তারা অবশ্যই আমাদের জন্য হালকা ভাবে নেয়নি। তাদের স্কোয়াডে দেখে শক্তিশালী স্কোয়াড নিয়েই সফরে আসছে ওজি মেয়েরা, এবং বিশ্বকাপও আচ্ছন্ন উইমেন্স টি-20 বিশ্বকাপের পর আসর বাংলাদেশে এসেছে। তো সবকিছু মিলে অবশ্যই যতগুলো সিরিজ খেলেছি, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, সাউথ আফ্রিকা বলেন, তার বেটার সাইড। অস্ট্রেলিয়ার সাথে সিরিজ বাংলাদেশ কোথায় এগিয়ে থাকবে এমন প্রশ্নে যদি বলেন, প্রথমত হচ্ছে হোম কন্ডিশন। আমার মনে হয় কন্ডিশনের দিক থেকে আমরা অনেক বেশি হচ্ছে না, তারা কখনোই তো খেলেননি এখানে। রিসেন্টলি তাদের অনেকগুলো প্লেয়ার কিন্তু আইপিএল খেলে আসছে। তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার উইকেট সেমনই থাকে, তারা একটু হলেও জানে যে কেমন কন্ডিশনে খেলতে হবে। বাংলাদেশের শক্তিশালী জায়গা নিয়ে যদি বলেন, যদি আমাদের দিক থেকে চিন্তা করি, রিসেন্টলি সাউথ আফ্রিকা থেকে যখন খেলে আসছি, আমাদের ব্যাটিংটা অনেক বেশি শক্তিশালী মনে হয়েছে। যখন হোমে খেলেছি ভারত পাকিস্তানের সাথে, তখন মনে হয়েছে বোলিংটা অনেক বেশি শক্তিশালী। এটা ভালো দিক দলের জন্য। শুধু গুরুত্বপূর্ণ কালকের দিনটা, যে কীভাবে ইউনিট সব থেকে বেশি কন্ট্রিবিউট করতে পারবে দলের জন্য।